এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। এই অভিযোগে সবর এলাকাবাসীরা পুকুর ভরাটের কাজ বন্ধ করে প্রতিবাদ জানানো হলো। মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বহরমপুর চুনাখালি নিমতলা এলাকায়। যদিও সংশ্লিষ্ট দপ্তর এবং এলাকাবাসীদের থেকে অনুমতি নিয়েই ভরাট বলে দাবি জমি মালিকের। দিনে দুপুরে মাটি ফেলে পুকুর ভরাটকে কেন্দ্র করে হইচই কাণ্ড। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের চুনাখালী এলাকায়। যারা যায় ওই এলাকার বাসিন্দা অচিন্ত রক্ষিত ও তার ছেলে অজিত রক্ষিত সপ্তাহখানেক ধরে বাড়ির পাশে একটি পুকুর ভরাট করার কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসীদের ভুল বুঝিয়ে 1300 এই পুকুর ভরাট করা হচ্ছে। এদিন যে ডাম্পারে করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছিল তা বাধা দেওয়া হয়। পুকুর ভরাট হলে আগামী দিনে নানান সমস্যায় পড়বেন স্থানীয়রা, তার পরিপ্রেক্ষিতে এদিন বাধা দেওয়া হয়। 50 বছর এই পুকুরটার বয়স হবে। আমাদের এখানে সরকারি কোনো প্রকল্প, কোনো একটা ড্রেন বা গ্রামে কোনো একটা ড্রেন এখন পঞ্চায়েত আমাদের করে দিতে পারেনি। এখানে আমরা 300 থেকে 400 ঘর বাস করি, সমস্ত জল আমাদের এই পুকুরটায় পড়ে। আজকে আমার জন্ম তার আগে 50 বছর ধরে দেখতে পাচ্ছি সমস্ত জল এখানে পড়ছে। আজকে পুকুরে যে হঠাৎ করে যে বন্ধ যদি হয়ে যায় তাহলে আমরা এই 300 ঘর পুরো সমস্যায় পড়ে যাবো। এর জন্য আমরা লিখিত জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, SDOকে জানিয়েছি, এরা কোনো স্টেপ নিচ্ছে না। আরও অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো সমাধান হয়নি। সেই জায়গাটা আমি কিনেছি রিসেন্টলি, 6 মাস হলো। তো এইখানে যে পুকুর ভরাট করছে সেটা কিন্তু আমি জানি না, এখনও পর্যন্ত জানি না, আমাকে কিন্তু জানানো হয়নি। আমি ডাম্পার আটকিয়েছি, তার জন্য আমার সঙ্গে বিবাদ, বিবাদের জন্য আজকে এখানে। যদিও জমি মালিকের দাবি এটি পুকুর নয়, এটি একটি আউশ জমি, প্রতিবেশীদের জানিয়েই সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ শুরু করেছেন। সমস্যা হচ্ছে পুকুরটা এখন আবাদ হচ্ছে না, মাছের চাষও করতে পারছি না। চারিধারে ভেঙে নেমে গেছে, ওদিক থেকে ভেঙেছে, এদিকে ভাঙছে, চারিদিকে এদিকে নোংরা সবাই ফেলছি, আমিও ফেলছি, সবাই ফেলছে, এবং আমার ভাইপোদের সঙ্গে নিয়ে আমি তাদের অনুমতি নিয়েই কাজ করছি। না, আপনি তো পুকুর ভরাট করতে পারেন না, এখন যে নিয়ম আছে তাতে পুকুর ভরাট করা যায় না। আমি কেন, কেউ পারে না, পুকুরটাকে বাদ আছে বলুন, কোথাও বাদ আছে কি বাগান কাটা, পুকুর কাটা, আইন অত্যন্ত কোনোটাই না। আমি যে আইন করছি আমি তো বলছি না, আমার তো ইচ্ছা করারই, এখন কোথাও যেটা হয় সেটা হবে, আপনারা করবেন সেটা রিপোর্ট, সেটা হবে। উনি যদি পারমিশন না দিন আমরা করতে পারতাম না। আমরা তো দেখি যে এই জমি, এই পরিস্থিতি, এই সব আমাদের। আপনারই শুন, ইনকোয়ারি দুবার করে দেখে গিয়ে তারপরে সার্টিফিকেট দিয়েছে। আমি প্রতিবেশীদেরকে খুশি রেখে তাদের আন্তরিকতার মাধ্যমে সহমতের ভিত্তিতে আমার একটা নর্দমা মতো এখানে ছিল, বর্তমান প্রশাসনিক নিয়ম অনুসারে সেই নর্দমাটাকে আমি তাদের সবার সহযোগিতা নিয়ে আন্তরিক পরিবেশ রেখে এটা ভরাট করছিলাম। সমস্যা হয়েছে বড় ডাম্পার ঢোকানোর জন্য তাদের বাড়িঘরে একটু জার্কিন হচ্ছিল, অসুবিধা হচ্ছে, সেটা আজকে আমাদেরকে জানালো। জানানোর পর আমি বলেছি তাদেরকে ছোট ট্রাক্টরে এটা যেটুকু বাকি আছে কাজটা আমরা করে নিব এবং প্রশাসনিক নিয়ম অনুসারে সরকারি রুলস মেনে কাজ করব এবং সামাজিক সকলের সুবিধা দেখে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পুকুরে মাটি ফেলার কাজ আপাতত বন্ধ রাখা হয়, সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, কনসিভড বাই মিস্টার জাকির হোসেন উইথ বেস্ট ফেসিলিটিস, কোয়ালিটি এডুকেশন এন্ড এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড। ফর এডমিশন কন্টাক্ট 9476307162। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।